কবরের আজাব বড় কঠিন। মায়ার নবী বলেন, গুনাগারের কবর দুই পাশ থেকে এমন চাপ, পাজরের হাড় আর ঘাড়ে ঢুকে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে কবর, সাপ আর সাপের আঘাত, হাসরের ময়দানে আরো কঠিন আজাব। যেই সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে, চতুর্থ আসমানে সূর্য, কেয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে, তাপে চামড়া পুড়ে যাবে, মগজ টকবক করে ফুটবে, জমিনটা তামা হয়ে যাবে। নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, নাফসি 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 বলে কান্না করবে, এমন কঠিন অবস্থা হবে। ওই সময় নেক আমল না থাকলে উপায় থাকবে না। অতএব আল্লাহর কাছে তওবা করে নাও রে মাওলা, তুমি আমারে কত আদর করে হায়াতে বাঁচায় রাখছো, এই 30 বছর এই 40 বছর, যাদের হায়াত 70 বছর, জীবনে এত বড় বড় কিছু অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে হয় আপনি ভাবছিলেন মরিয়া গেছেন, এরকম দুর্ঘটনা হয় নাই? অথবা আপনি বিছানা অসুস্থ, আপনার মা কান্না করে বলছিল আমার ছেলে বোধহয় আর বাঁচবে, আল্লাহ বাঁচায় দিলেন। মনে রাখা উচিত রে সন্তান, যেদিন তুমি অ্যাক্সিডেন্ট হয়েছো বিছানায় পড়ে ভাবছিলাম মরে গেছো, আল্লাহ তোমাকে এখন আবার বাঁচায় রাখছে, এই নতুন হায়াতটা তোমার বোনাস, তুমি তো আরো 5 বছর আগেই মরে যাইতা, আল্লাহ বাঁচায় রাখছে, এই বোনাস হায়াত তুমি আল্লাহর মহব্বতে কাজে লাগাও, এখন যদি অপরাধ করো তওবা করে নাও, ও আল্লাহ মাফ করে দাও, জীবনে আর অপরাধ করব না, মা বাবাকেও মাফ করে দাও, জাহান্নামের আজাব থেকে মাফ করে দাও, দুনিয়া কিছুই না, দুনিয়াটা কিছুই না, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই, গাড়ির নিচে লাশ, পানির ভেতরে লাশ, আকাশে লাশ, বিছানায় লাশ। এই যে গত বছর প্রধান অতিথির নাম এখানে বলা হলো, কয়েকদিন আগে আল্লাহর বান্দা চলে গেল, গত মাহফিলে ছিল, আশা ছিল আজকের মাহফিলও থাকবে, আল্লাহর ফয়সালা রাখবেন না। এরে মুমিন, এরকম সবার তালিকার থেকে চিন্তাহীন অবস্থায় অপ্রস্তুত ভাবে আল্লাহর ডাকে চলে যেতে হবে, পালাবার কোন সুযোগ নাই। যতই ভাইরা ছেলে মেয়েরা কান্নাকাটি করুক, কেউ বাসবাগানে গিয়ে বলবেন আরে ভাই আজকে তোর পাশে আমি ঘুমাই, মা যতই সন্তানের আদর করুক কোনদিন বলবে না রে বাবা তোর কবরের পাশে আমি ঘুমাই যাই। রাত গভীর হয়ে গেছে 4টা বাজে, মা বাড়ির থেকে মোবাইল করে কয় রে সন্তান তুই কই, মা 4টা বাজে তুমি কি ঘুমাও না, বলে তোর চিন্তায় আমি মা ঘুমাই নাই, খানা খেয়েছো নাকি বলো কোথায় আছো, কিন্তু বাড়ির দরওয়াজায় কবরে কোনোদিন টেলিফোনের কায়দা নেই, কোথায় তোমার আত্মীয়, কোথায় মা, কোথায় ভাই, কেউ খবর নেওয়ার নাই। চোখ দুইটা বন্ধ করে দেখো কিসের দুনিয়ার বাহাদুরির ভাই, তুমি মরে গেলে তোমার আপন ছেলে মেয়েরা বেলের দিয়া জামা কাপড় কেটে কেটে রেখে দিবে, সাদা পাতলা কাপড়ের বাসিন্দা বানায় কবর দেশে নিয়ে যাবে, এমন একটা জায়গা বাসবাগান, দিনের বেলাও যাইতে বড় ভয়, কারণ বাসবাগানে সাপ আর বিচ্ছু বড় ভয়ানক জায়গা। এরে আল্লাহর বান্দাসকে তুমি এসি রুমে ঘুমাও, কত বিছানার চাদর সুন্দর, কিন্তু কবরে যখন চলে যাবে বিছানা নাই, বালিশ নাই,
আমি এত বড় হয়ে গেছি, আমি এত বড় সন্তান, আমার বউ আছে, ছেলে মেয়ে আছে, এর বড় বাড়ি গেলে মায়ের কাছে আমি বড় না। রাতের বেলা যখন ঘুমাই, মাঝে মাঝে একা বাড়ি গেলে দেখি মা রাতের বেলা আইসা কোন ফাঁকে আমার মশারিটা নাই দিয়ে গেছে, কোন ফাঁকে আইসা একটা কাঁথা দিয়ে গেল। এরে নবীর উম্মত, তুমি 30-40-70 বছর সন্তানের বাবা হয়ে গেল, কিন্তু মায়ের কাছে তোমার কোনো বয়স নাই। রাতের বেলা আইসা তোমার খোঁজ নাই বাবার ঘুমের হালাত কেমন, আজকে কিন্তু কবরে যাওয়ার পরে কারো কোনো খবর নাই, কবরে বালিশ নাই, বিছানা নাই। ওরে বান্দা যদি নেক আমল নিয়ে যাও কবরে শান্তি, আর যদি গুনাহ নিয়ে যাও, মানুষের বদদোয়া নিয়ে যাও, জানি না কারে কাঁদাইছো, কারে গালি দিয়া, কারে কষ্ট দিয়া চোখের পানি ফালায়া বদদোয়া নিয়েছ, কার মায়ের কোল খালি করিয়া বদদোয়ার ভাগী হয়েছ জানি না, কার চোখের পানির বদদোয়া কপালে লাগাইছো জানা নাই। শাস্তি বড় কঠিন, আল্লাহ বলেন বান্দা তওবা কর মাফ করে দিব। ওরে আল্লাহর বান্দা তওবা করে নাও, তোমার আমার মতো যুবক দাড়িওয়ালা নবীর আদর্শ আলা দুনিয়ার লাইনে অভাব নাই, আমি কেন পারব না রে বান্দা? আল্লাহ বলেন তওবা করে নাও, মা বাবার খেদমতের জন্য তৈয়ার হয়া দোয়া নাও, খাতি আল্লাহ আলারে মুরব্বী বানায়া দোয়া নাও, মা বাবার খেদমত করো, কোরআন শরীফ সহিভাবে পড়ো, কমপক্ষে নামাজে 10টা সুরা শুদ্ধ করে নাও, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, ঘরের মধ্যে একটা সন্তানকে কোরআনওয়ালা বানাও, জীবনটা ধন্য হয়ে যাবে, দুনিয়াও তোমার ধন্য, পরকালও তোমার ধন্য, কারণ ওই কোরআনওয়ালা সন্তান মা বাবার জানাজার ইমাম হয়ে যাবে, এর থেকে মা বাবার পাওয়ার মতো আর কিছু নাই রে বাবা। তুমি ভাবতেছো শয়তান ভাবাইতেছে, আল্লাহর পথে চললে তুই অশান্তিতে থাকবি, মিথ্যা কথা রে বাবা। আসলে কপাল বড় খারাপ, কপাল কপাল যদি ভালো থাকে তরবারি নিয়েও নবীরে জবাই করতে গিয়া কালেমা পড়ে নিল ওমর, আর কপাল যদি খারাপ হয় 13টা বছর নবীজির বরকতের চেহারা দেখি আবু জাহাল কালেমা পড়ে না। এটি কপালের ব্যাপার, হেদায়াতের ব্যাপার। আল্লাহর কাছে দোয়া দোয়া করো, কান্না করো, কোন বুজুর্গ আলেম পাইলে দোয়া চাও, মুরব্বী পাইলে দোয়া চাও, খবরদার চিনো আর না চিনো দোয়া নিও, মুরব্বী সাদা দাড়িওয়ালার দোয়া ফেরত যায় না, পাইলেই দোয়া চাইও, মুরব্বী চিনি না আপনার বাড়ি কই, আমি জাহান্নামের আসামী গুনাগার একটু দোয়া করি, মুরব্বী যদি দোয়া করে দেয় হেদায়েতের দরজা খুলে যাবে। আল্লাহর কাছে তওবা করো রে যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, কোরআনওয়ালা সন্তানের মা হয়ে যাও, আল্লাহওয়ালার মা হওয়ার দোয়া করো, ভালো নেককার স্বামীর স্ত্রী হওয়ার দোয়া করো। এরে মা তুমি হাফিজজি হুজুরের মা, তুমি আল্লাহওয়ালার মা, তুমি কোরআনওয়ালার মা, তুমি নেককার বান্দার মা, অতএব আল্লাহর কাছে তওবা করো, গুনাহ তো করিয়েই ফেলেছি, আল্লাহ তওবার দরজায় ডাকে তওবা কর, জীবন যাবে গলায় ছুরি আসবে, আজকে তওবা করে আর গুনার কাছে যাব না, নবীর আদর্শ আর বরখেলাপ করব না, কোনোদিন জবান দিয়ে গালি দিব না, গীবত শেকায়াত করব না। ভাইরা আমার, আজ এই মোবাইল তোমার ঘুম কেড়ে নিল, স্বাস্থ্য নষ্ট করে দিল, এই জন্যই গজবের হারবাল। ও যুবক,
চূড়ান্ত বেহায়ার পর্যায়ে আমরা চলে গেছি। আল্লাহ কুদরতের হাতে আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। আল্লাহ মানুষ বানাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর নাম বলতে কোনো মামলা হবে? কার ইবাদত? আল্লাহ। ওই ইবাদত আল্লাহ কারো জন্য কিছু ডিউটি ভাগ করে দিয়েছেন, মূল ডিউটি, ওভার ডিউটি। মুমিন পাঁচ বেলার নামাজ মসজিদে আদায় করো বা জামাত, মূল ডিউটি ফরজ। কয় বেলার নাকি শুধু জুমা? যেই চোরের গোষ্ঠী চোর বলে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, এরকম চোর আসেনি গাজীপুর? আল্লাহ হেদায়াত দান করুন। এরা টাটকা তাজা চোর। রসুল বলেন পৃথিবীর সব থেকে বড় চোর যারা নামাজ চোর। একজনে নামাজ পড়ে না, দিলের মধ্যে আফসুস, এই লোককে আল্লাহ তওবার দরজায় ফিরায় নেওয়ার আশা আছে। কিন্তু যেই লোক নামাজ পড়ে না, আফসুসও নাই, উল্টা ফাঁদ লয় নামাজ না পড়লে কি হবে, এটার তওবাও নসিব হবে না, চূড়ান্ত কপাল পড়া। এরে মুমিন, পাঁচ বেলার মসজিদে নামাজ আদায় করো, মূল ডিউটি ফরজ। জীবনে ধনী মানুষ একবার বাইতুল্লাহ হজ করো, মূল ডিউটি ফরজ। বছরে একবার ধনী মানুষ যাকাত আদায় করে দাও, মূল ডিউটি ফরজ। রমাজানে মুমিন রোজা রাখবা, মূল ডিউটি ফরজ। ও আল্লাহর গোলাম, এই মূল ডিউটি পালন করবা। আল্লাহ বলেন আমি আরো কিছু ওভার ডিউটি রাখলাম, রমাজান সারা মাঝে মাঝে রোজা রাখা নফল ওভার ডিউটি। বাইতুল্লাহ জীবনে একবার হজ করার ফাঁকে ফাঁকে ওমরা করা, আল্লাহর ঘর জিয়ারত করা, নবীর রওজায় সালাম জানানো, মূল ডিউটি না ওভার ডিউটি নফল। বছরে একবার যাকাত দেওয়ার ফাঁকে ফাঁকে গরিব ইয়াতিম অসহায় গরিব দুঃখীর সহযোগিতায় হাত বাড়ায় দেওয়াটা নফল ওভার ডিউটি। পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ, সালাতুল হাজাত, সালাতুত তাওবা, সালাতুত তাসবিহ, কাযা, সালাতুল কাযা, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওয়াযু, এই নামাজগুলো আদায় করা ওভার ডিউটি নফল। ও নবী উম্মতের জানায় দেন, যারা মূল ডিউটি পালন করবে এরা তো তাদের নির্ধারিত জান্নাত পেয়ে যাবে সন্দেহ। কিন্তু যারা মূল ডিউটি ঠিক রেখে ওভার ডিউটি পালন করবে, আমি আল্লাহ তাদেরকে খুশি হইয়া মূল জান্নাত দেওয়ার পর বেঈমান নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন, বেঈমানের বানানো জান্নাত গুলো ওভার ডিউটি করনে ওয়ালা মুমিনের বোনাস দিয়ে দিব। বেহেশতা যাকে আজারে না বাসত, কাছে রাবা কাছে কারে না বাসত। এরে নবীর উম্মত, আল্লাহ বলেন সবার নামে জান্নাতে ঘর বানানো আছে, এই কথাই প্রমাণ। আল্লাহ চান না তার বানানো বান্দা কেউ জাহান্নামে যাবে, কারণ জাহান্নামে তো ভয়ানক আযাব। আমি আল্লাহ জানি তুই বড় দুর্বল, জাহান্নামের আগুন 1 সেকেন্ড সহ্য করতে তুই পারবি না, কারণ জাহান্নামের আগুন আমি আল্লাহ 1000 বছর করে 3000-এ জাহান্নামের আগুন তাপ বাড়ায়া বাড়ায়া এত তেজের আগুন বানাইলাম,
মারাত্মক জাহান্নামের আগুনের তাপ 500 বছর দূরের থেকে জাহান্নামীর তাপ লাগা মাত্র চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। আদম নবী দুনিয়াতে আসার পরে বললেন, হে মালিক, পাক শাকের জন্য আমার আগুন লাগবে, আগুন দাও। আল্লাহ বলেন, ও জিব্রাইল, জাহান্নামের আগুনের একটা অংশ আদমের দেহে পাক করে খাবে। জিব্রাইল আমিন জাহান্নামের সামান্য একটু অংশ এনে আদমরে দেয়। আদম নবীকে দেওয়ার পর আগুন দিয়া যখন কোন মাটির পাতিল দেয়, খানা তো দূরের কথা, পাত্রটা পর্যন্ত পুড়িয়া ভস্ম হয়ে যায়। ও মালিক, এত তাপমাত্রার আগুন আমার লাগবে না। আল্লাহ বলেন, ও জিব্রাইল, আগুনটারে সাগরের মধ্যে নিয়ে যাও, সমুদ্রের পানির মধ্যে তিনটা চুবানি দাও। তিনবার আগুন চুবানি দেওয়ার কারণে 3000-এর পাওয়ার কমে গেল। আল্লাহ বলেন, আদমের যা লাগে দিয়া দাও, বাকি আগুন পাথরের মধ্যে ছেড়ে দাও। আদম নবী যে আগুন পেলেন, বাকি আগুন পাথরে চলে গেল। এজন্য পাথরে পাথরে যখন আঘাত লাগে, আগুন জ্বলে। মেজবাতি দিয়া শালার ভেতরও পাথরের অংশ না থাকলে আগুন জ্বলবে না। যে বারুদ তৈরি হয়, বারুদের ভেতর ও পাথরের কণার আগুন আছে, আর পানির মধ্যে আগুন, যে আগুন থেকে বিদ্যুতের তৈরি হয়েছে। এই সামান্য দুনিয়ার আগুনের তাপ হাতে লাগলে জ্বলে যায়, 1 সেকেন্ড রাখা যায় না, পুড়িয়া যায়, দাগ লেগে যায়। 2-3 দিন আগে বিমান দুর্ঘটনায় আগুনে পুড়িয়ে আমার দেশের কত বান্দা বান্দি চলে গেল। তাকাবার কোনো সুযোগ নাই, জীবনের কোনো বডির কোনো অস্তিত্ব নাই। ভাবলাম কেমন যেন তখন তারা করেছিল যখন গায়ে আগুন লেগেছে। এক গবেষক আমাকে বললেন, একটা বিমান 500 যাত্রী, 2000 যাত্রী, যত বড় বিমান হোক না কেন, আগুন লাগা মাত্র টোটাল বিমানটা পুড়িয়া নিশ্চিহ্ন হতে মাত্র 5 মিনিটের সময়ের বেশি লাগে না। কত সন্তান কাঁদে, আমার মা পুড়ে গেল, দেখাও পেলাম না, কই সেই নেপাল। এরাও ভাবেনি যে আমার ওখানেই মরণ লেখা আছে। এরে টাকার বাহাদুরের দল, ও ক্ষমতার বাহাদুরের দল, তুমি যতই টাকার বাহাদুরি করো, নমরুদের মতো টাকাওয়ালা হও নাই, কারুনের মতো হও নাই, সাদ্দাদের মতো টাকাওয়ালা হও নাই, যেই সাদ্দাদ নিজের সম্পদ দিয়া জান্নাত বানাইল, আল্লাহর জান্নাতে যাবে না বলে চ্যালেঞ্জ দিল। এরে নবীর উম্মতের দল, নমরুদের ক্ষমতা, ফেরাউনের ক্ষমতা, জীবনে ফেরাউন কত বড় দামি ক্ষমতার চেয়ারে বসে, 40 বছরে কোনোদিন ফেরাউনের অসুস্থতা হলো না, জ্বর হল না, একটু তাকায় দেখো কই তার টাকা, কই তার খোদার দাবিদারের ক্ষমতার চেয়ার, কোথায় গেল ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, কোথায় গেল গাদ্দাফি আর সাদ্দাম আর ডব্লিউ বুশ। কিছুই নাই, এত ঘৃণিত তারা সারা দুনিয়ার মুমিন না বেইমানের কাছেও, কোন বেইমান ফেরাউন কোন নাম সন্তানের রাখে না, নমরুদ রাখে, সাদ্দাত, ফেরাউন,
কারুন, হামান, এত ঘৃণি তো দুনিয়া তাকাওয়ালারা বিশ্বাস করবি না। এই জন্য মিশরের মধ্যে এখনো ফেরাউনের লাশ আল্লাহ রেখে দিছে, তাকায় দেখ, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা, বরর বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আমাদের রবকে। ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون او بندا তুমি যদি আল্লাহকে রব বলে মেনে নাও, আর ওই রবের আইন অনুযায়ী জীবনটা চালাও, তুমি ভাবতেছো আমি যদি দাঁড়িয়ে রাখি অশান্তি, তুমি ভাবতেছো কোরআন অনুযায়ী নবীর আদর্শের টুপি পরলে অশান্তি, তুমি ভাবতেছো পর্দা করলে অশান্তি, তুমি ভাবতেছো গ্রামীণ ব্যাংকে না গেলে অশান্তি, সুদের খাতায় নাম না লেখাইলে অশান্তি, তুমি ভাবতেছো নামাজ পড়লে অশান্তি, ওরে মুমিন একটু হুজুরদের দিকে তাকাও, আলেম ওলামাদের দিকে তাকাও, টুপি মাথায় দিয়ে তো কোনোদিন মাথা গরম করলাম না, কাউকে গালি দেই নাই, টুপি জামা দাড়ির কারণে মাথা নষ্ট হয় নাই, মা বাবার সাথেও বেয়াদুমি করি নাই, ওস্তাদের সাথেও বেয়াদুমি করি নাই, দুই ঘন্টা আড়াই ঘন্টা বয়ানে কোনো দিন একটা ফাউল কথা বলে কাউকে গালিও দিলাম না, এর খানার বেলায় আমরা কম খাই না, কোনো টুপির কারণে আমরা না খাইয়াও মরে যাই নাই, পর্দা করার কারণে আমাদের খানা বন্ধ, আল্লাহর পথে চলার কারণে আমাদের অশান্তি। আসো এবার তোমার লাইনে আম্বু হুজুর গো বাদ দাও, তুমি কোন লাইনে আছো চাকুরি করো, তুমি র‍্যাব, তুমি আর্মি, তুমি বিডিআর, তুমি পুলিশ, তুমি ওসি, তুমি ডিসি, তুমি ডাক্তার, তুমি ডক্টর প্রফেসর, তুমি ইঞ্জিনিয়ার, তুমি শিক্ষক, তুমি কোটি টাকার ব্যবসায়ী মালিক, তুমি এক ইঞ্জিনিয়ার, তুমি দার্শনিক, তুমি কলামিস্ট, তুমি সাংবাদিক, তুমি স্কুল কলেজের ছাত্র, তুমি টিচার, একটু আমাকে জবাব দাও হুজুর বাদ দাও, তোমার লাইনে তোমার মতো যুবক আল্লাহর পথে নবীর তৈকামতে নামাজি নবীর আদর্শওয়ালা আছে না নাই, আমি ডাইরেক্ট বলবো তুই পারো না কেন, খোদার কসম তোর কপাল পুরাটাই পুড়ে গেছে, কি হয়েছে আচ্ছা চেষ্টা চলতেছে, ডিস্টার্ব করেন না, বাইরা আমার রাগ করলেন, পঞ্চাশ বছর আগের কথা কইলাম, নগদ তোমার সামনেই শ্রমিক
নবীর আদর্শ ওয়ালা আছে? তুমি পারো না কেন? কপাল পুড়েছে, আর কোন জবাব থাকলেও মানি না, টাটকা জবাব, কপাল পুড়েছে। তোমার মতো ড্রাইভার, ড্রাইভার নবীর আদর্শ ওয়ালা আছে, তুমি পারো না কেন? কপাল পুড়েছে। তোমার মতো দোকানদার, এই যুবক নবীর আদর্শ ওয়ালা আছে, তুমি কেন পারো না? কপাল পুড়েছে। এ আমরা আল্লাহর পথে চেষ্টা করি, পুরা তো পারি না, চেষ্টা করি, না খায় মরে গেছি, কথা বলেন, বরং আল্লাহ সম্মানের হালাতে খাওয়াচ্ছেন। এটা কি আমার কুদরত না রসুলের আদর্শের বরকত? ভাইরা আমার, আল্লাহ কত দয়াময়। ও বান্দা, তুমি আল্লাহর পথে আগাও। কোথায় গেল নমরুদ, কোথায় সাদ্দাত ফিরাউন, কারো কোনো খবর নাই। অতএব আল্লাহর কাছে মাথাটা নত করে চল। ও টাকাওয়ালা ভাই, তোমার মতো বহু টাকাওয়ালা আছে, কোটি কোটি টাকার মালিক, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না? হাজার হাজার আছে, কোটি কোটি টাকার মালিক, একটা টাকাও হারাম ভাবে উপার্জন করে না, ব্যয়ও করে না। আসলে তোমার আল্লাহর মহব্বত নাই, দ্বিতীয়ত জাহান্নামের আযাবের ভয় নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি তোমার নামে জান্নাতে ঘর বানায় রেখেছি। ও আম্মা জানেরা আসেনি, ও আম্মা জানেরা, আমগো মা বাপ নাই, এই মা, তুমিও মা, আমার মাও মা, আমার ঘরেও মা, আমার বোন, আমার স্ত্রী, তুমিও কারো না কারো মা, কারো না কারো স্ত্রী, কারো না কারো বোন হয়ে আছো। কই আমার বোনেরা তো বেপর্দায় চলে না, আমার স্ত্রী তো বেপর্দায় চলে না, আমার মা চাচিরা তো বেপর্দায় চলে না। তুমি পারো না কেন? তোমার একটু বললেই তুমি স্বামীরে গালি দাও, ভাইরে গালি দাও, বাবারে গালি দাও। খবরদার স্বামী আমার, আমার স্বাধীনতা আঘাত করবা না। অথচ আমার মা, আমার চাচিরা কোনোদিন রাতের বেলা ছাড়া দিনের বেলা বের হয় না, রাতের বেলাও যদি কোথাও বেড়াইবার জন্য যায়, হাত মোজা পা মোজা লাগায় যায়। কই তো অশান্তি কোনোদিন দেখলাম না, বরং এত পর্দা করিয়াও কান্না করে ও সন্তান। একটু দোয়া কর, আল্লাহ যেন মাফ করে দে। আর তোমার নামাজ নাই মা, পর্দা নাই, স্বামীর খেদমত নাই, তোমার স্বামী যে কত কষ্ট করে তুমি যদি দেখতা, জীবনে স্বামীর সাথে চোখও গরম করে তুমি তাকাইতা না। তুমি মনে করছো সন্ধ্যাবেলা তোমার স্বামী টাকার বান্ডিল নিয়ে মার্কেট করে হাজির, তোমার স্বামী রিক্সাওয়ালা, ড্রাইভার, শ্রমিক, তোমার স্বামী চাকরি করে, ওখানে কত কষ্ট, কত মাঝে মাঝে ঝগড়া করে, কত কিছু বকা বাদ্য শুনে। একমাত্র কারণটা কি? মা তুমি বুঝলা না, তোমার স্বামী তার জন্য এত কষ্ট করত না। একটা মানুষ যদি একা একা চলার চিন্তা করে, কারো পাও ধরে চলা লাগে না, স্বাধীনভাবেই চলতে পারে কিছু টাকা জমা করে, কিন্তু তোমার স্বামী এত কষ্ট করে কেন? মানুষের গালি শুনে, কত গালি, কত ঝগড়া, কত সময় মারপিট হয়। শুধু একমাত্র কারো, আমার এই কষ্টের কামাই রুজির থেকে আমার স্ত্রী খাবে, আমার সন্তান খাবে, তাদের মুখে হাসি আসবে। ও আম্মা জান, তুমি যদি বলো না স্বামী তুমি ঘরে থাকো, আমি কামাই করে খাওয়াই,
মা তুমি কামাই করে স্বামীরে খাওয়াইবা, এজন্য তো আল্লাহ এ নিজাম বানায় না। তুমি যতই কামাই করবা, এই কামাইয়ের মধ্যে কোনোদিন বরকত আসতে পারে না, কারণ বরকত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর রাজির বাইরে চললে সেখানে আর বরকত হয় না। ধরে নাও তুমি মাসে 5-20 হাজার টাকা কামাই করো, তোমার স্বামী মাসে 50 হাজার টাকা কামাই করে, আর মসজিদের ইমাম মাসে পায় 10,000, 5,000, 8,000, 6 মাস বাকি। খবর নাও, ইমামেরও পেট আছে, ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, 5,000 টাকা দিয়ে কেমনে চলে? কিন্তু খবর নিয়ে দেখো কোনো অশান্তি নাই। আর তুমি গার্মেন্টসে চাকরি করো, মা বেপরদায় চলো, তোমার স্বামী হারাম রাস্তায় চলে, 50,000 আর 20-70 হাজার টাকা কামাই করে, ডানে বামে আরো কিছু পায়, যদি মাসে 1 লাখও পাও, আল্লাহর কোরআন আমার টেবিলের সামনে হাজির, আল্লাহর কসম করে বলি, তুমি আমাকে গ্যারান্টি দাও, তোমার এই একটা মাসে কত রাতের ঘুম নাই, টেনশন আর টেনশন, টাকায়ও আরাম নাই। ওরে নবীর উম্মতের দল, হারাম লাইনে আল্লাহকে বেজার করে 1 কোটি টাকা কামাই করো, আর আল্লাহর খুশি অনুযায়ী 5,000 করো, 5,000 টাকায় বরকত বেশি। আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহ বলেন, বান্দা অন্যায় করিয়া জুলুম করছো, জুলুম করেছো, জান্নাতে নাম ছিল কাটাইছো, আমি আল্লাহ এখনো বেজার না, আমি আবারও তওবার দরজা দিয়ে ডাক দিছি। প্রতিদিন প্রথম আসমানে আমার আল্লাহ এসে ডাকেন, বান্দা তোর কি দরকার, এখন ডাক দিবি, পাইতে দেরি হবে না। উদুউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাক দিতে দেরি, জবাব পেতে দেরি নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করো, ও আল্লাহর বান্দা তওবার পথে ফিরে আসো। আল্লাহ বলেন, গুনাহ পাহাড় পরিমাণও যদি করো, চোখের পানি ছেড়ে দাও, চোখের পানি গালের নিচে আসার আগেই জীবনের সব গুনাহ মাফ। আই বেরাদার দূরে বাসা যারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদাস, মারে বদ মারে বদতন হাতরা বর জাজনাদ, ইয়ারে বদ বর জানে ইমানত জনাদ। পয়গম্বর মূসা নবী আল্লাহর দরবারে মিশরের জমিনে বয়া কিছু লোক নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, ও মালিক, মিশরের মানুষ আমাকে দিয়ে দোয়া করাইতে চায়, কেন বলে, জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি দাও। মুসা নবী কান্না করেন, আল্লাহ ওহি নাজিল করে বলে, মুসা তুমি যেই লোক নিয়ে দোয়া করতেছ, ওই মজলিসে এমন এক গুনাগার আছে, একটানা 40 বছর অনবরত গুনাহ করতেছে, এরে উঠাইয়া দাও, ময়দান থেকে যদি উঠাইয়া না দাও, ও মুসা আমি তোর দোয়া কবুল করব না, জমিনে বৃষ্টিও দিব না। মুসা নবী খুব মেজাজ গরমওয়ালা নবী, ধমক দিয়া বলে, 40 বছরের গুনাগার কই, তোর কারণে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন না, তাড়াতাড়ি উঠে চলে যাও, যদি উঠে না যাও আল্লাহর থেকে ঠিকানা নাম নিয়া কানে ধরে উঠা দিব। মুসা নবীর কথায় ময়দানটা কেমন যেন নিস্তেজ হয়ে গেল, 40 বছরের ওই গুনাগার ময়দানের এক কর্নারে বসে টেনশনে পড়ে গেল। মালিক,
যদি আমি এখন উঠিয়া যাই সবাই বলবে আমি 40 বছরের অপরাধী গুনাহগার, যদি উঠে না গিয়ে এখানে বসে কান্না করে তওবা করি সবাই বলবে আমি কেন কাঁদি আমি তো গুনাহগার, কিন্তু এখানে তো কেউ জানে না আমি গুনাহগার। ও মালিক, দীর্ঘ 40 বছর আমি অপরাধ করতেছি, আমার মাও জানে না আমি বড় গুনাহগার। দীর্ঘ 40 বছর আমি অপরাধ করতেছি, আমার স্ত্রীও জানে না আমি গুনাহগার, আমার ছেলে মেয়েরা জানে না আমি জাহান্নামের পাপী বান্দা। ও আল্লাহর বান্দারা, ভালো করে শুনে নাও, আমি গুলশানে জুমা পড়াই, মাঝে মাঝে বলি ও গুলশানের বড় লোক, নিজে মানুষের টাকা জুলুম করে খাইতেছ, হারাম টাকা দিয়া জীবন চালাও, তুমি যাই না শুই না হারাম খাও, তোমার বিচার তুমি তোমার হবে, তুমি জবাব দিবা, কিন্তু আমাকে একটু জবাব দাও, তুমি যেই টাকা পয়সা গুলো হারাম লাইনে কামাই করতেছ আমাকে জবাব দাও, তোমার ঘরে আমার মা আমার বোন আমার ভাই, বলো তোমার ছেলের কি অপরাধ, মেয়েটার কি অপরাধ, তোমার স্ত্রীর কি দোষ, হারাম টাকা কেন তাদের খাওয়াইয়া তাদের রক্তটারে নাপাক করতেছ বলো, তোমার ছেলের রক্ত পাক, তোমার মেয়েটার শরীরের রক্ত পাক, তোমার স্ত্রী বড় ভালো, তুমি কেন সুদের টাকা দিয়া গরিবের হক নষ্ট করে জুলুমের টাকা নিয়া তোমার স্ত্রীরে খাওয়াও ছেলে মেয়েরে খাওয়াইয়া তাদের রক্তটারে কেন নাপাক করো, আজকে বাড়ি গিয়া বলো ও বিবি আমি যে তোরে জামা কাপড় দেই কামাই করে খাওয়াই সব চুরির টাকা জুলুমের টাকা, জুলুমের টাকা অন্যের চোখের পানি ফেলানো টাকা, এই টাকাগুলো দিয়ে তোরে খাওয়াই, আল্লাহর শপথ করে বলি হে মুমিন, আমার মন বলে আম্মা জান যদি বেনামাজিও হয় বলবে জমিনে কত নারী আছে স্বামী ছাড়া চলে, আমাকে তুই বিদায় করে দে, জালেমের ঘরে আমি জীবনেও থাকতে রাজি না। তোমার ছেলে মেয়েকে বলো বাবা আমি যে কামাই রুজি করি সব হারাম হারাম জুলুমের টাকা, ছেলে মেয়েরা বলবে আব্বু বিদায় দাও, এই জমিনে কত এতিম সন্তানেরাও থাকে বাবা হারাম, প্রয়োজনে কষ্ট করে এতিমের মতো থাকবো, তারপর জালেমের আব্বা বলে ডাকবো না। এরে মুমিন কপাল বুঝি খারাপ, বিবেকের সাথে যদি বেইমানি করো এখানে আর কোনো বয়ান চলবে না, গুনাহগার মুসা নবীর মজলিসে বসে চিন্তায় পড়ে গেল, উঠিয়াও যাওয়ার কায়দা নাই কান্নারও সুযোগ নাই, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, চোখের পানি ছেড়ে কান্নাও করতে পারে না, মানুষ ধরে ফেলবে আমি গুনাহগার, এমন ভাবে দিলটারে আল্লাহ দিয়ে ঘুরাই দিল, একেবারে পুরো সারেন্ডার হয়ে বলে আল্লাহ 40টা বছর এই অপরাধের খবর আমার বিবিও জানে নাই মা বাবাও জানে নাই, তুমি সত্তার নামের চাদর দিয়ে আমাকে ঢেকে রেখেছ, ও আল্লাহ তুমি একদিন বেজার হয়ে পানিও বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই, আজ জমানার নবী মুসা তার সামনে লজ্জা দিও না রে মালিক, আমি তোমার দরবারে পাক্কা ওয়াদা করলাম আর অপরাধ করব না,
তুমি আমাকে মাফ করে দাও। মুসা নবী তাকায় দেখে সাদা আকাশটা মেঘে কালো হয়ে গেল, বৃষ্টিও ফোটা পড়া শুরু হয়ে গেল। মুসা নবী বলেন, ও আল্লাহ বলেছেন গুনাগার না উঠলে বৃষ্টি দিবেন না, গুনাগার তো উঠে নাই, কেন বৃষ্টি আসলো রে আল্লাহ? আল্লাহ ডেকে বলেন, ও মুসা তুমি কি জানো না আমার নাম রহমান? ও মুসা তোমার কি জানো না আমি আল্লাহর নাম রহিম? ও মুসা তোমার কি জানা নাই আমার নাম গফফার? ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম সত্তার? ওরে ছেলে মেয়ে মা বাবারে ভালোবাসে, মা বাপ ছেলে সন্তানের ভালোবাসে, আমি মাওলার মহব্বত অনেক অনেক গুণ বেশি, সন্তান অন্যায় করে মা বাবার কাছে গিয়া চোখের পানি সারলে মা বাবার অন্যায়ের কথা ভুলে যায়, মায়ার নজরে তাকায়, তাদের থেকে আমি আল্লাহর কোটি 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 গুণে মায়া বেশি রে মুসা। যেই বান্দার কারণে বলেছি বৃষ্টি দিব না, ওই বান্দার কারণেই বৃষ্টি দিয়া দিলাম, কারণ ওই বান্দা আমাকে এমন ভাবে দাগ দিয়েছে, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া লেগে গেল, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ ইয়ারে বদ বদ তরবুয়াদাস মারে বদ মারে বদ তনহা তোরা বর যা জনাদ ইয়ারে বদ বর জানে ইমানত জনাদ। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকে, বান্দা তওবা করে পানিটা ছেড়ে দাও, কান্না করো, গভীর রাতে আল্লাহকে ডাকো। যারা ডাকার মতো ডাকলেন তারা আল্লাহকেই তো পেয়ে গেলেন। ও মুসলমান, মানুষ বলে আমার মতো ভালো আর কেউ নাই, কত সম্মান কত সম্মান, কত মিছিল কত স্বাগতম কত আপ্যায়ন, কত আল্লাহর বান্দা পানির বোতল নিয়ে বলে হুজুর পানির বোতল একটু দম করে দেন, ঘরে আমার সন্তান অসুস্থ, আমার আব্বা অসুস্থ, একটু পানি পড়া দেন। আমার কাছেই না, কত আলেমের কাছে যায়, কত ইমামের কাছে যায়, কত মহব্বত কত ভক্তি, কিন্তু যখন পানির বোতলটা নিয়ে আসে অন্তরের মধ্যে এমন ভয়, আমি পানির মধ্যে আলহামদুসুরা পরে কোরআন পরে দম করে দেওয়ার পর আমি নিজেরে নিজে প্রশ্ন করি, এই লোকটা যে আমার এত ভক্তি করে নিল, ও তো জানে পৃথিবীতেও আমার মতো দামি ওর কাছে কেউ নেই, কিন্তু আমার আল্লাহ তো জানে আমি কত বড় খারাপ, মানুষ জানে আমি ভালো, আমি জানি আমার আল্লাহর আদালতে আমি বড় না পাক, আমার পানি পড়া নিয়া অসুস্থ রুগীর দিবে, অসুস্থ রুগী সুস্থ হবে, কিন্তু আমি আমাকে দেখি আমি জাহান্নামের অসুস্থ এক রুগী, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, গুনার কারণে আমার পা না পাক, আমার অন্তর না পাক,
এরে নবীর উম্মতের দল, জীবনে কত বড় বড় অপরাধ করেছো কেউ জানে না, আল্লাহ জানেন। যদি ছেলে মেয়ে বিবিও জানতো, লজ্জায় তুমি মুখ দেখাতে পারতে না। আল্লাহ কয় বান্দা এত অপরাধের পরও আমি আল্লাহ বেজার হয়ে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোর দিকে মায়ার নজর দিয়া ডাকিয়া, বন্দা আমাকে ডাকার মতো ডাক দাও। যদি তওবার দরজায় গিয়া চোখের পানি সেরে কান্না করো, কারণ তুই এতই যে দুর্বল, গুনাগার হয়ে যদি কবরে যাও, কবরের আজাব বড় কঠিন। মায়ার নবী বলেন, গুনাগারের কবর দুই পাশ থেকে এমন চাপ, পাজরের হাড় আর ঘাড়ে ঢুকে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে কবর, সাপ আর সাপের আঘাত, হাসরের ময়দানে আরো কঠিন আজাব। যেই সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে, চতুর্থ আসমানে সূর্য, কেয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে, তাপে চামড়া পুড়ে যাবে, মগজ টকবক করে ফুটবে, জমিনটা তামা হয়ে যাবে। নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, নাফসি 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 বলে কান্না করবে, এমন কঠিন অবস্থা হবে। ওই সময় নেক আমল না থাকলে উপায় থাকবে না। অতএব আল্লাহর কাছে তওবা করে নাও রে মাওলা, তুমি আমারে কত আদর করে হায়াতে বাঁচা রাখছো। এই 30 বছরে 40 বছর, যাদের হায়াত 70 বছর, জীবনে এত বড় বড় কিছু অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে হয় আপনি ভাবছিলেন মরিয়া গেছেন, এরকম দুর্ঘটনা হয় নাই? অথবা আপনি বিছানায় অসুস্থ, আপনার মা কান্না করে বলছিল আমার ছেলে বোধহয় আর বাঁচবে, আল্লাহ বাঁচায় দিলেন। মনে রাখা উচিত রে সন্তান, যেদিন তুমি অ্যাক্সিডেন্ট হয়েছো, বিছানায় পড়ে ভাবছিলাম মরে গেছো, আল্লাহ তোমাকে এখন আবার বাঁচায় রাখছে, এই নতুন হায়াতটা তোমার বোনাস। তুমি তো আরো 5 বছর আগেই মরে যাইতা, আল্লাহ বাঁচায় রাখছে, এই বোনাস হায়াত তুমি আল্লাহর মহব্বতে কাজে লাগাও। এখন যদি অপরাধ করো তওবা করে নাও, ও আল্লাহ মাফ করে দাও, জীবনে আর অপরাধ করব না, মা বাবাকেও মাফ করে দাও, জাহান্নামের আজাব থেকে মাফ করে দাও। দুনিয়া কিছুই না, দুনিয়াটা কিছুই না, এমন কোন দিন নাই, যুবকের লাশের খবর নাই, গাড়ির নিচে লাশ, পানির ভেতরে লাশ, আকাশে লাশ, বিছানায় লাশ। এই যে গত বছর প্রধান অতিথির নাম এখানে বলা হলো, কয়েকদিন আগে আল্লাহর বান্দা চলে গেল, গত মাহফিলে ছিল, আশা ছিল আজকের মাহফিলও থাকবেন, আল্লাহর ফয়সালা রাখবেন না। এরে মুমিন, এরকম সবার তালিকার থেকে চিন্তাহীন অবস্থায় অপ্রস্তুত ভাবে আল্লাহর ডাকে চলে যেতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। যতই ভাইরা ছেলে মেয়েরা কান্নাকাটি করুক, কেউ ওই বাস বাগানে গিয়ে বলবে না, রে ভাই আজকে তোর পাশে আমি ঘুমাই। মা যতই সন্তানের আদর করুক, কোনোদিন বলবে না, রে বাবা তোর কবরের পাশে আমি ঘুমাই যাই। রাত গভীর হয়ে গেছে, 4টা বাজে, মা বাড়ির থেকে মোবাইল করে কয়, রে সন্তান তুই কই? মা 4টা বাজে তুমি কি ঘুমাও না বলে, তোর চিন্তায় আমি মা ঘুমাই নাই, খানা খেয়েছো নাকি বলো, কোথায় আছো? কিন্তু বাড়ির দরওয়াজায় কবরে কোনোদিন টেলিফোনের কায়দা নেই, কোথায় তোমার আত্মীয়, কোথায় মা, কোথায় ভাই, কেউ খবর নেওয়ার নাই।
চোখ দুইটা বন্ধ করে দেখো কিসের দুনিয়ার বাহাদুরির ভাই, তুমি মরে গেলে তোমার আপন ছেলে মেয়েরা বেলের দিয়া জামা কাপড় কেটে কেটে রেখে দিবে, সাদা পাতলা কাপড়ের বাসিন্দা বানায় কবর দেশে নিয়ে যাবে। এমন একটা জায়গা বাঁশবাগান, দিনের বেলাও যাইতে বড় ভয়, কারণ বাঁশবাগানে সাপ আর বিচ্ছু বড় ভয়ানক জায়গা। এরে আল্লাহর বান্দাসকে তুমি এসি রুমে ঘুমাও কত বিছানার চাদর সুন্দর, কিন্তু কবরে যখন চলে যাবে বিছানা নাই বালিশ নাই, আমি এত বড় হয়ে গেছি, আমি এত বড় সন্তান, আমার বউ আছে ছেলে মেয়ে আছে, এর বড় বাড়ি গেলে মায়ের কাছে আমি বড় না, রাতের বেলা যখন ঘুমাই মাঝে মাঝে একেবারে গেলে দেখি মা রাতের বেলা ইসা কোন ফাঁকে আমার মশারিটা নাই দিয়ে গেছে, কোন ফাঁকে আইসা একটা কাঁথা দিয়ে গেল। এরে নবীর উম্মত, তুমি 30-40-70 বছর সন্তানের বাবা হয়ে গেল, কিন্তু মায়ের কাছে তোমার কোনো বয়স নাই, রাতের বেলা আইসা তোমার খোঁজ নাই বাবার ঘুমের হালাত কেমন, আজকে কিন্তু কবরে যাওয়ার পরে কারো কোনো খবর নাই, কবরে বালিশ নাই বিছানা নাই। ওরে বান্দা যদি নেক আমল নিয়ে যাও কবরে শান্তি, আর যদি গুনাহ নিয়ে যাও মানুষের বড়দোয়া নিয়ে যাও, জানি না কারে কাঁদাইছো, কারে গালি দিয়া, কারে কষ্ট দিয়া চোখের পানি ফালায়া বরদোয়া নিয়েছ, কার মায়ের কোল খালি করিয়া বরদোয়ার ভাগী হয়েছ জানি না, কার চোখের পানির বরদোয়া কপালে লাগাইছ জানা নাই, শাস্তি বড় কঠিন। আল্লাহ বলেন বান্দা তওবা কর মাফ করে দিব, ওরে আল্লাহর বান্দা তওবা করে নাও, তোমার আমার মতো যুবক দাড়িওয়ালা নবীর আদর্শ আলা দুনিয়ার লাইনে অভাব নাই, আমি কেন পারব না রে বান্দা। আল্লাহ বলেন তওবা করে নাও, মা বাবার খেদমতের জন্য তৈয়ার হয়া দোয়া নাও, কাতি আল্লাহওয়ালারে মুরব্বী বানায়া দোয়া নাও, মা বাবার খেদমত করো, কোরআন শরীফ সহিভাবে পড়ো, কমপক্ষে নামাজে 10টা সূরা শুদ্ধ করে নাও, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, ঘরের মধ্যে একটা সন্তানকে কোরআনওয়ালা বানাও, জীবনটা ধন্য হয়ে যাবে, দুনিয়াও তোমার ধন্য, পরকালও তোমার ধন্য, কারণ ওই কোরআনওয়ালা সন্তান মা বাবার জানাজার ইমাম হয়ে যাবে, এর থেকে মা বাবার পাওয়ার মতো আর কিছু নাই রে বাবা। তুমি ভাবতেছো শয়তান ভাবাইতেছে আল্লাহর পথে চললে তুই অশান্তিতে থাকবি, মিথ্যা কথা রে বাবা, আসলে কপাল বড় খারাপ, কপাল কপাল যদি ভালো থাকে তরবারি নিয়েও নবীরে জবাই করতে গিয়া কালেমা পড়ে নিল ওমর, আর কপাল যদি খারাপ হয় 13টা বছর নবীজির বরকতের চেহারা দেখিয়া আবু জাহাল কালেমা পড়ে না, এটি কপালের ব্যাপার হেদায়াতের ব্যাপার। আল্লাহর কাছে দোয়া দোয়া করো, কান্না করো, কোন বুজুর্গ আলেম পাইলে দোয়া চাও, মুরব্বী পাইলে দোয়া চাও, খবরদার চিনো আর না চিনো দোয়া নিও, মুরব্বী সাদা দাড়িওয়ালার দোয়া ফেরত যায় না, পাইলেই দোয়া চাইও, মুরব্বী চিনি না আপনার বাড়ি কই, আমি জাহান্নামের আসামি গুনাগার একটু দোয়া করি, মুরব্বী যদি দোয়া করে দেয় হেদায়েতের দরজা খুলে যাবে। আল্লাহর কাছে তওবা করো রে যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, কোরআনওয়ালা সন্তানের মা হয়ে যাও, আল্লাহওয়ালার মা হওয়ার দোয়া করো,
ভালো নেককার স্বামীর স্ত্রী হওয়ার দোয়া করো। এরে মা তুমি হাফিজজি হুজুরের মা, তুমি আল্লাহওয়ালার মা, তুমি কোরআনওয়ালার মা, তুমি নেককার বান্দার মা, অতএব আল্লাহর কাছে তওবা করো। গুনাহ তো করিয়েই ফেলেছি, আল্লাহ তওবার দরজায় ডাকে, তওবা কর। জীবন যাবে গলায় ছুরি আসবে, আজকে তওবা করে আর গুনার কাছে যাব না, নবীর আদর্শ আর বরখেলাপ করব না, কোনোদিন জবান দিয়ে গালি দিব না, গীবত শেকায়াত করব না, হাত দিয়ে অপরাধ করব না, পা দিয়ে অপরাধ করব না, কাউকে গালাগালি করব না। তওবার যদি খাঁটি নিয়ত হয় আল্লাহর মহব্বতে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার তওবা কবুল করে, হাতগুলো কবুল করে না, গুনামুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ নবীর আদর্শওয়ালা জীবন দান করেন আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। প্রত্যেকের হাত নবীজির ওসিলায় কবুল করে নেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه।